নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ধনিয়া কাঁচা লঙ্কা ভেটকি রেসিপি। এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, আর যেহেতু খুব কম মশলা ব্যবহার করা হয় তাই খুব সহজ পাচ্য। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন দেখে নিই কীভাবে বানাবো। রেসিপিটা বানাবার জন্য এখানে আমি 5 পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য একটু রেখে দেব। একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 20 গ্রাম ধনে পাতা। ধনে পাতাটা ডাঁটা সমেত ব্যবহার করেছি, কারণ ডাঁটার মধ্যেই আসল ধনে পাতার ফ্লেভারটা থাকে। এখানে আমি দিয়ে দিলাম 5টা রসুনের কোয়া আর 3টে কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। এগুলোর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা এখানে ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টেও কিন্তু আরেকটা পিঠও ভালো করে ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখানে বেশ আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা করে কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি বানিয়ে রাখা ধনে পাতা, কাঁচা লঙ্কা এবং রসুনের মিশ্রণটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি 1 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম খুব সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর খুব সামান্য চিনি। তবে চিনি দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে চিনিটা না দিয়েও রেসিপিটা বানাতে পারেন। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি মশলাটাকে 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে একটু কষিয়ে নেব। যে বাটিতে আমি মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি 1 বাটি মানে 4 কাপের মেপে 1 কাপ পরিমাণ জল এখানে আমি দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা, ধনে পাতা এবং রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার এই মাছের রেসিপিটার মধ্যে আছে, এটা কিন্তু খেতে অত্যন্ত অসাধারণ হয়। ভেটকি মাছ দিয়ে আমরা বিভিন্ন রকম রান্না করে থাকি। অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। হালকা আঁচে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। 7 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। এই তরকারিটায় খুব একটা ঝোল থাকে না, এরকম একটু গা মাখো মাখো থাকবে, সেই অবস্থায় কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। নামাবার ঠিক আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন সর্ষের তেল। গ্যাস আমি বন্ধ করে দেব, তবে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রেখে তবে কিন্তু পরিবেশন করব। বাড়িতে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।